ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, কুরবানির ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কুরবানির গোশত বন্টন পদ্ধতি ও কুরবানির পশুর চামড়ার বিধান নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কুরবানি করার পরে এই গোশত কি আমরা নিজেরাই খেয়ে ফেলব, নাকি পুরোটাই সাদকা করে দেব, নাকি এটা হাদিয়া দিয়ে দেব? তাহলে এ প্রসঙ্গে আমাদের সমস্ত আলোচনা সারাংশটা একটু প্রথমে বলে নেই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কোরবানির গোশের পুরোটাই যদি যিনি কোরবানি করেন তিনি এবং তার পরিবার খেয়ে ফেলেন, অথবা তার কিছু অংশ খান, এটা দুটো জায়েজ। অথবা তিনি যদি তার কোরবানির পুরোটাই সাদকা করে দেন অথবা কিছু অংশ সাদকা করে দেন, তাহলে সেটাও জায়েজ আছে। কিংবা তিনি যদি তার পুরোটাই কাউকে হাদিয়া দিয়ে দেন অথবা কিছু অংশ হাদিয়ে দিয়ে দেন, তার আত্মীয় স্বজন অথবা যে কোনো লোককে, যে কোনো মুসলিমকে, তাহলে সেটা জায়েজ আছে। এটার পরে তাহলে সহি মাসনুন তরিকাটা কি, সেটা আমরা একটু ওলামায়ে কেরামের কাউলের আলোকে একটু আলোচনা করি। এবং অবশ্যই এখানে দলিলের বিষয়ও আছে, আমরা দলিল থেকেও সেগুলো পাবো ইনশাআল্লাহ। আমি প্রথমে ইমাম আহমদ ইবনে হাম্বালের একটা কাউল এখানে তুলে ধরছি, যেখান থেকে তিনি আসলে রেকমেন্ড করেছেন যে কুরবানির গরুগুলোকে আমরা কীভাবে বন্টন করব। তিনি বলেছেন, নাহনু নাযহাবু ইলা হাদিসে আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসের দিকে যাব। ইয়াকুলু হুয়া থুলুস, তিনি কুরবানির গোশের এক তৃতীয়াংশ খেতেন। ওয়ুতআমু মান আরাদা আস-সুলুস, এবং তিনি যাকে ইচ্ছা এক তৃতীয়াংশ খাওয়াতেন। ওয়াতাসাদদুকু আলাল মাসাকিন বিস-সুলুস, এবং মিসকিন লোকদেরকে তিনি এক তৃতীয়াংশ সদকা করে দিতেন। ওয়া বাদুল ফুকাহা ইকাল, আর ফুকাহাদের মধ্যে কেউ কেউ অবশ্য বলেছেন কি তুজআলু আল উদহিয়াতু তুজআলু কি নিসফাইন, হ্যাঁ, উদহিয়ার গোশ দুই ভাগে ভাগ করা হবে। ইয়াকুলু নিসফান, অর্ধেক সে খাবে। ওয়াতাসাদদুকু বিনিসফিন, আর বাকি অর্ধেক সাদাকা করে দেবে। ইবনে কুদামা তিনি তিন ভাগ করে বন্টন করার পক্ষে মতামত ব্যক্ত করার পরে তার দলিল উল্লেখ করছেন, বলছেন, ওয়ালানা মা রুইয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফি সিফাতি উদহিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইবনে আব্বাস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদহিয়ার যে বর্ণনাটা এসছে সেটা আমাদের পক্ষে দলিল। কি ক্বালা ওয়ুতআমু আহলা বাইতিহি বিস-সুলুস, তিনি তার আহলে বাইতকে এক তৃতীয়াংশ খাওয়াতেন। ওয়ুতআমু ফুকারা আজিরানিহি বিস-সুলুস, তিনি তার ফকির প্রতিবেশীদেরকে এক তৃতীয়াংশ খাওয়াতেন। ওয়াতাসাদদাকু আলা সুআলি বিস-সুলুস, এবং যারা চাইতেন তাদেরকে তিনি সুলুস বা এক তৃতীয়াংশ প্রদান করতেন। রাওয়াহু আল হাফিজ আবু মুসা আল-আসফাহানি ফিল ওয়াজাইফ ওয়া ক্বালা হাদিসুন হাসান। তাহলে আমরা এখানে এক তৃতীয়াংশের একটা দলিল পেয়ে গেলাম। আর আমি এখানে শেখ বিন বাজ রাহেমাহুল্লার একটা ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই, যাতে আমরা মোটামুটি দলিলগুলোও পাবো, কোরআনের দলিল, এই যে বিভিন্ন ক্ষেত্রে একে ওকে দেওয়া হচ্ছে তাদের আসলে কোরআনের দলিল কি সেটা। শেখ বিন বাজ রাহেমাহুল্লাকে প্রশ্ন করা হয়েছিল যে কুরবানির যে গোশ সেটাকে তিন ভাগে বন্টন করা হচ্ছে কয়েক বছর ধরে, এক অংশ ফকির মিসকিনদেরকে দেওয়া হচ্ছে, আর এক অংশ মানে আর তিন ভাগ আর কি, তিন ভাগের এক অংশ আর তিন ভাগের দুই অংশ সেটা ঘরে রেখে পাকিয়ে খাওয়া হচ্ছে, এবং আমরা কখনো নিজেরা খাই, কখনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী মিলে খাই। তাহলে আমাদের উপর কি আর কোনো কিছু ওয়াজিব হচ্ছে? আমরা চাচ্ছি যে আপনি আমাদেরকে স্পষ্টভাবে জবাব প্রদান করেন। তিনি তার উত্তরে বলেছিলেন, আল উদহিয়া শারআহা আল্লাহু লিইবাদিহি,
উদহাইয়া বা কুরবানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য শরীয়ত সিদ্ধ করেছেন। ওয়া জাআলাহা কুরবাতান ইয়াতাকাররাবু বিহা ইলাইহি ফি ঈদিন নাহর ঈদ উল আযহা, যাতে মানুষ এর দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করে, সেরকম নৈকট্য লাভের একটা উপায় হিসেবে আল্লাহ তাআলা একে নির্ধারণ করে দিয়েছেন। ফিল হাদরাতি ওয়া ফিল বাদিয়া, সেটা শহরে গ্রামে সর্বত্র। ওয়ালাম ইউহাদ্দিদ সুবহানাহ মা ইয়াখুযুহু মিনহা সাহিবুহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঠিক কী পরিমাণ সে নিজে খাবে, নিজে রাখবে সেটা নির্ধারণ করে দেননি। ওমা ইউতিহি লিল ফুকারা, এবং ফকিরকে কী পরিমাণ দেবে সেটাও নির্ধারণ করে দেননি। বরং কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সূরা আল হাজ্জের 28 নম্বর আয়াতে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইস আল ফাকির, তোমরা এই কুরবানির গোশত থেকে খাও এবং যারা দুস্থ ফকির তাদেরকে খাওয়াও। কী পরিমাণ খাবে সেটা বলেননি, আর কী পরিমাণ খাওয়াবে সেটাও বলেননি, তবে নিজেকেও খেতে বলেছেন, অন্যকেও দুস্থদেরকেও খাওয়াতে বলেছেন। এবং সূরা আল হাজ্জের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মুতার, তোমরা কুরবানির গোশত থেকে খাও এবং খাওয়াও যারা চায় না আর যারা চায়, উভয়দেরকে খাওয়াও, যারা চায় না আর যারা চায়। তাহলে এখানে তিন ভাগের একটা প্রচ্ছন্ন নির্দেশনা আছে, নিজেরা খাও, ফকির মিসকিনকে খাওয়াও, যারা চায় না তাদেরকেও খাওয়াও, তাদেরকে হাদিয়া হিসেবে দাও, তাদেরকে পৌঁছিয়ে দাও ইত্যাদি। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি দলিলগুলো নিয়ে এসছেন। তারপর তিনি বলছেন, ফাল মাশরুউ লিল মুমিন ফি দুহিয়াতিহি আন ইয়াকুলা ওয়া ইউত'ইমা, তাহলে মুমিনদের জন্য তাদের কুরবানির ক্ষেত্রে শরীয়ত সিদ্ধ নীতিমালা হলো কি, অনুমোদন হচ্ছে যে সে নিজে খাবে, অন্যকে খাওয়াবে। ফাইদা আখরাজা থুলুসা, যখন সে এক তৃতীয়াংশ বের করবে, ওয়া ওয়াজ্জাআহু লিল ফুকারাহি, এবং সেটা ফকির মিসকিনদের মধ্যে বণ্টন করে দেবে। ওয়া আকালা থুলুসাইন মা আহলে বাইতিহি, এবং বাকি দুই তৃতীয়াংশ সে তার আহলে বাইতের সাথে খাবে, অর্থাৎ মেহমানদেরকেও খাওয়াবে নিজেও খাবে। ফালা বাসা ওয়ালা হারাজা ফি যালিক, তাহলে এতে কোনো অসুবিধা নেই। ওয়ালাউ আখরাজা আকাল্লা মিনা থুলুস, আর যদি ফকির মিসকিনদের জন্য এক তৃতীয়াংশের কম দেয় তাতেও কোনো সমস্যা নেই। কাফা যালিক, সেটা যথেষ্ট। ওয়া ইন আতাল ফুকরা আয়দান মিন জিরানিহি ওয়া আকারিবিহি ফালা বাস, আর যদি সে তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মধ্যে যারা ফকির মিসকিন তাদেরকেও দেয় তাতেও কোনো অসুবিধা নেই। ফাল আমরু ফি হাদা ওয়াসিউন ওয়ালহামদুলিল্লাহ, এখানে বিষয়টা আসলে যথেষ্ট ব্যাপক সুপরিসর, এখানে কোনো সংকীর্ণতা অথবা লিমিটেড কোনো দিক নির্দেশনা শরিয়া আরোপ করেনি। তার মানে হচ্ছে আপনি যেভাবেই দেন না কেন সেটা শরিয়ত সিদ্ধ, যেটা আমরা শুরুতেই বলেছিলাম। এবার আসা যাক চামড়ার ক্ষেত্রে আমরা কী করব। আসলে এখানে আরেকটা বিধান আমাদের জানা থাকা দরকার, সেটি হচ্ছে কুরবানির গোশ এবং কুরবানির পশুর কোনো একটা অংশ, এমনকি চামড়া, এগুলো উজরাত হিসাবে জাজ্জার অর্থাৎ যারা কষাই তাদেরকে দেওয়া যাবে না, অথবা এগুলো বিক্রি করে কোনো লাভ করা যাবে না। যা কুরবানিও করলাম, জাস্ট কিছু বিক্রি করে কিছু লাভও আবার ঘরে তুললাম, এটা করা যাবে না। কুরবানির কোনো অংশই বিক্রি করা যাবে না। বরং কোনো পশু যখন আমরা কুরবানির জন্য নিয়তে কিনে ফেলি, তারপর থেকে সেটাকে আর বিক্রিও করা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কোরবানির যে চামড়ার বিধানের কথা বলা হচ্ছে, সেটা কেন বলা হচ্ছে, কারণ আমাদের দেশে চামড়া নিয়ে দেখা যাচ্ছে যে অনেক ধরনের মামলা হয়ে থাকে। কখনো আমরা হয়তো সেটাকে বিক্রি করে নিজেরা খেয়ে ফেলি, কখনো আমরা বিক্রি করে সেটা সাদাকা করে দেই, কখনো আমরা চামড়াটা কোনো এতিমখানায় দিয়ে দেই, অথবা কোনো চ্যারিটেবল মুসলিম সংস্থাকে আমরা প্রদান করি। তাহলে এখানে কোনটা সঠিক সেটা একটু জানা দরকার। কেউ কেউ দেখা যাচ্ছে যে কোরবানির গোশ যারা তৈরি করবে তাদেরকেও এখান থেকে কিছু পারিশ্রমিক দিয়ে দেন। প্রথমে আমরা বলবো যে কোরবানের কোনো গোশ অথবা চামড়া দিয়ে পারিশ্রমিক দেওয়া জাজ্জারদেরকে বা কষাইদেরকে এটা জায়েজ হবে না, এটা জায়েজ হবে না। এবং কোরবানির পশুর সব কিছুই আল্লাহর ওয়াস্তেই হয় নিজেরা খাবে না অন্যদেরকে দিয়ে দিবে, এটাকে বিক্রি করা যাবে না। এ প্রসঙ্গে একটা হাদিস আমরা দেখি বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকুমা আলা বুদনিহি ওয়া আন আতাসাদদাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা ওয়া আন লা উতিয়াল জাজ্জারা মিনহা ক্বালা
نَحْنُ نُعْتِيهِ مِنْ عِنْدِنَا তিনি বলেছেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটগুলোর উপরে দায়িত্ব দিয়ে নির্দেশনা দিয়েছিলেন এবং আমাকে নির্দেশ দিয়েছিলেন যেন সেই উটগুলো যেগুলো তিনি কুরবানি করেছেন তার গোশ তার চামড়া এবং তার আরও অন্যান্য যে মানে পশুর যে বিষয়গুলো আছে সেগুলো যেন আমি সদকা করে দেই এবং আমি যেন জাজ্জারদেরকে যারা গোশ বানিয়েছে তাদেরকে কিছুই না দেই তিনি বলেন আমরা তাদেরকে আমাদের থেকেই অর্থাৎ আমাদের অন্য ফান্ড থেকেই তাদেরকে প্রদান করতাম অর্থাৎ তাদেরকে উজরাত বা পারিশ্রমিক প্রদান করতাম তাহলে এটা বিষয়টা একদমই স্পষ্ট হয়ে গেল চামড়ার বিধানটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে এগুলো উজরাত বা পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে চামড়া বিক্রয় করা এটা জায়েজ কিনা চামড়া বিক্রয় করা যদি নিজের জন্য হয় তাহলে এটা বিক্রয় করা জায়েজ না এগুলো খাওয়া যাবে কিন্তু বিক্রয় করে নিজের পকেটে কিছু টাকা তোলা যাবে না এটা একটা মাসালা ক্লিয়ার এই ব্যাপারে সবাই একমত এবং সে হাদিসটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে তৃতীয় প্রশ্নটা আসে যে চামড়া বিক্রি করে তার মূল্যটা সদকা করা যাবে কি না এই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি আহলুল ইলম তারা ইখতিলাফ করেছেন তাদের মধ্যে কেউ এটাকে জায়েজ বলেছেন যেমন এটি হানাফি মাজহাবের মতামত এবং ইমাম আহমেদ ইবনে হাম্বল থেকে এটি একটি রেওয়ায়াহ আর জমহুর ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন বলছেন যে না চামড়া বিক্রি করা যাবে না চামড়া বিক্রি করা যাবে না এক্ষেত্রে আমরা দেখি তাবিউনুল হাকায়েকের মধ্যে গ্রন্থকার বলেছেন ওলাউ বাআহা বিদ্দারাহিম লিয়াতাসাদদাকা বিহা জাযা লিআন্নাহু কুরবাতুন কাত্তাসাদদুকি বিল জিলদি ওয়াল লাহম যদি কেউ দিরহাম দিয়ে অর্থাৎ টাকা দিয়ে এগুলোকে বিক্রি করেন তাহলে বিক্রি করার উদ্দেশ্য হলো যে এটা সদকা করে দেবেন তাহলে জায়েজ হবে কারণ এটা একটা ইবাদাহ করবা যেভাবে চামড়া সদকা করে দেওয়া এবং কোরবানির গোশ সদকা করে দেওয়া সাদাকা এটা হচ্ছে হানাফি মাজহাবের পক্ষে এবং এই মতের পক্ষে যারা বক্তব্য রেখেছেন তাদের দলিল যে যারা বলেছেন বিক্রি করে মূল্য সদকা করে যায় ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদের মধ্যে বলেছেন ওয়াকালা আবু আবদুল্লাহ ইবনে হামদান ফি রিআয়াতিহি ويجوز بيع جلودها وسواقتها ورأسها والصدقة بثمن ذلك نص عليه الإمام أحمد তার মানে হচ্ছে কুরবানির চামড়া কুরবানির আরও যে সমস্ত সওয়াকতগুলো আছে যেগুলো হয়তো আমরা যেটাকে বলি তার আহসা অর্থাৎ তার পেটের যে নাড়ি ভুঁড়ি বা এরকম আরও অনেক কিছু তার মাথা এসব কিছু বিক্রয় করে তার মূল্য সদকা করা জায়েজ আছে এটা ইমাম আহমদ এক জায়গায় বলেছেন আচ্ছা তাহলে আমরা দেখলাম যে জমহুর ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন আর ওলামাদের মধ্যে একদল এটাকে জায়েজ বলেছেন এক্ষেত্রে শৌকানি তার নাইলুল আওতার গ্রন্থে বলেছেন ইত্তাফাকু আলা আন্না লাহমাহা লা ইউবা ফাকাযালিকা আল জুলুদ ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে কুরবানির গোশ বিক্রয় করা যাবে না অনুরূপভাবে তার চামড়াও ওয়া আজাজাহু আল আউজাঈ ওয়া আহমদ ওয়া ইসহাক ওয়া আবু থাউর এবং এগুলো বিক্রয় করা জায়েজ বলেছেন আউজাঈ আহমদ ইসহাক আবু থাউর ওহুয়া ওয়াজহুন ইনদা শাফিঈয়া এটা ইমাম শাফি মাযহাবের একটা মত ক্বালু ওয়া ইউসরাফু থামানুহু মাসরাফ আল উদহিয়া তারা এটাকে জায়েজ বলেছেন কেন কারণ তারা বলেছেন যে এই মূল্যটা উদহিয়া যে সমস্ত জায়গায় দেওয়া যায় সে সমস্ত জায়গায় তারা সদকা করে দেবেন সেটাকে খরচ করে ফেলবেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ সদকা করতে চান তাহলে সেটা জায়েজ হবে বলে ওলামায়ে কেরামের একদল মত ব্যক্ত করেছেন তবে আমরা এখান থেকে কি রেকমেন্ড করতে পারি আমরা বলবো যে যদি কেউ নিজের কোনো কাজে চামড়া কাজে লাগাতে চান কারণ অনেকে চামড়া শুকিয়ে আবার সেটাকে পশমগুলো আলাদা করে সেটা খেয়ে ফেলে সেটা জায়েজ আছে তাহলে সেটা করা যেতে পারে অথবা চামড়ার ব্যবহার করা যেতে পারে হ্যাঁ কোরবানির পশুর যে কোনো চামড়ার ব্যবহার যারা কোরবানি করেছেন তারা করতে পারেন কিন্তু আবার সদকাও করে দিতে পারেন এখন যদি আমরা কোনো চ্যারিটি সংস্থা মুসলিম চ্যারিটি সংস্থা এতিমখানা বা মাদ্রাসায় দিয়ে দিতে চাই তাহলে সেটা জায়েজ কি না সেক্ষেত্রে আমরা ওলামায়ে কেরামের যে মতামতগুলো পেলাম তার আলোকে বলা যায় সেটা করা যায়
শুধুমাত্র একতলাফি মাসালা হলে একটা থাকলো যে আমরা বিক্রি করে সদকা করব কিনা। এখানে উত্তম হচ্ছে দিয়ে দেওয়া, মানে যত বেশি বিতর্কের ঊর্ধ্বে থাকা যায় উত্তম হচ্ছে দিয়ে দেওয়া। তবে যদি কেউ সদকা করার নিয়তে এবং কার্যত তিনি সদকাই করে ফেলেন তাহলে সেটাকে আসলে অশুদ্ধ আমল বলা যাবে না। যদিও এটা একটা লাফি মাসআলা, তাহলে আমরা সেটাকেও রেকমেন্ড করতে পারি যে ব্যক্তি যদি, বিশেষ করে আমাদের সমাজে আমরা চামড়া দিয়ে কিছুই কাজ লাগাতে পারি না, না আমরা চামড়া খাই না আমরা চামড়া বাসায় ব্যবহার করতে পারি, তাহলে এটাকে নষ্ট করার চাইতে যদি কেউ কিনে নেয় তাহলে সেই টাকাটা আমরা গরিব দুঃখীদেরকে সদকা করে দিতে পারি। তাহলে এখানে প্রায়োরিটিতে আসি, প্রায়োরিটি হলো চামড়ার ব্যবহার যদি নিশ্চিত হয় সেটা করা যায়, দ্বিতীয়ত চামড়াটাকে সাদাকা করে দেওয়া, বিক্রি না করে সাদাকা করে দেওয়া, তৃতীয় প্রায়োরিটি হচ্ছে যদি সেটাও সরাসরি করা সম্ভব না হয় তাহলে বিক্রি করে মূল্যটা সাদাকা করে দেওয়া, মূল্যটা নিজেরা ভোগ না করা, এটা করা যেতে পারে। তো মোটামুটি এই হচ্ছে চামড়া সম্পর্কিত বিধান। তো আমরা এতটুকুর মধ্য দিয়ে আজকের এই পর্ব শেষ করলাম। হাদা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।